সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেল থেকে আপনি কিভাবে উপকৃত হতে পারবেন আমাদের চ্যানেল থেকে উপকৃত হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আমাদের চ্যানেলের সাথে সম্পর্ক থেকে সবগুলো ভিডিও দেখার জন্য সবগুলো ভিডিওকে আমরা একটা ধারাবাহিকতা দিয়েছি আপনি এইভাবে দেখবেন আমাদের প্রত্যেকটা থামনেলির উপরে এপিসোড দেওয়া আছে এপিসোড এক দুই তিন করে 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 পর্যায়ক্রমে একটু দেখার চেষ্টা করবেন হ্যাঁ দৈনিকই কিছু সময় দিয়ে দিয়ে যখন আপনি দেখবেন ধারাবাহিকালি ল্যান্ড সার্ভের আপনি যাবতীয় বিষয়গুলো জানতে পারবেন এখন কতটা দেখলেন কতটুকু দেখলেন এটার জন্য আমরা আপনাকে পরামর্শ দেব। এরকম একটা সাদা খাতা আপনি একটু সংগ্রহ করে নেবেন আর ওই খাতার মধ্যে আপনি পর্যায়ক্রমে লিখবেন যে কোন এপিসোড কতটুকু দেখলেন এবং ওইটাতে কি কি বর্ণনা ছিল কতটুকু আপনি আয়ত্ত করতে পারছেন এবং আমরা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন এপিসোডে আপনাদেরকে করার জন্য কিছু কাজও দেয় ওগুলা করে রেজাল্টগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তাহলে আপনি পর্যায়ক্রমে এরকম বিষয়গুলো একটু বুঝতে পারবেন এরপরে আমরা যেটা করি সেটা হলো আমরা আমাদের ছাত্রদেরকে এরকম একশো পেজের এরকম লেকচার শিটগুলো দেই যদি আপনার পক্ষে সম্ভব হয় এই লেকচার শিটগুলো এরকম সংগ্রহ করে রাখবেন তাহলে দেখা গেছে যে পর্যায়ক্রমে এখানে সার্ভের বিষয়গুলোকে আমরা অনেকগুলো বই থেকে ছাত্রদের উপযোগী করি মৌলিকভাবে বিষয়গুলোকে নিয়ে আসি যেটা আমাদের ল্যান্ড সার্ভের জন্য প্রতিনিয়ত দরকার হয় আসলে আমরা আমাদের বিষয়গুলোকে এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে আপনার বেসিক যেই জিনিসগুলো দরকার কাজ করতে ফিল্ডে যাইয়া যে জিনিসগুলোর মুখোমুখি ছাত্ররা খুব বেশি হয় যে সমস্যাগুলা বেশি ফেস করে এবং এটাকে বাস্তবভাবে প্র্যাকটিক্যালি কিভাবে সমাধান দিবেন ওইভাবে একটু আমরা নিয়ন্ত্রণ করার বেশি চেষ্টা করছি এই জন্য যদি আপনি ধারাবাহিকালি সবগুলো ইনশাল্লাহ দেখেন পর্যায়ক্রমের জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করেন এবং তাহলে দেখা গেছে যে যাবতীয় ল্যান্ড সার্ভের প্রত্যেকটা বিষয়ই আপনার এরকম আয়ত্ত হয়ে যাবে এখন অনেকগুলো মালামাল নিয়ে আমরা সার্ভের কথাবার্তা বলছি ওই মালামালগুলো একটু সংগ্রহে রাখার চেষ্টা করবেন আপনি এরকম একটা একশো টেপ পিতে আপনার বাসায় রাখবেন আপনার রুমও মাপতে পারেন রুমের ভিতরেও এরকম বাক্যটোয়ারা করতে পারেন অর্থাৎ প্র্যাকটিক্যালি নলেজটা আসার জন্য আপনি বিভিন্নভাবে এরকম দেখা গেছে যে ওই মাফামাফিগুলো একটু করতে পারেন এরপরে স্কেলের বিষয়গুলো আসলে দেখবেন আমরা এরকম গান্টার স্কেল দেখাইছি গান্টার স্কেলটা দিয়ে কিভাবে মাপতে পারেন গুনিয়া দিয়ে এভাবে কীভাবে মাপতে পারেন এরকম দেখা গেছে যে থ্রি থার্টি স্কেল আছে স্কেলগুলো রাখবেন স্কেলগুলো ধরার জন্য কাটা কম্পাস আছে এগুলো রাখবেন এরপরে আপনাকে আমরা এরকম ম্যাগনিফাই গ্লাসের ব্যবহার দেখাইছি এগুলি দেখার চেষ্টা করবেন এরকম দিকদর্শন কম্পাস দিয়ে কিভাবে নির্ণয় করে এই বিষয়গুলো অর্থাৎ মালামালের বিষয়গুলো সম্ভব হলে যে কোনো জায়গা থেকে এক সেট মালামাল আপনার সংগ্রহে রাখলেন এতে করে আপনার কি হবে ল্যান্ডের বিষয়গুলো নিয়ে আপনি অন্যকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করা লাগবে না অন্যের মুখোমুখি হওয়া লাগবে না আসলে আমাদের প্রতিষ্ঠান ভোকেশনাল সার্ভে থেকে আমরা বিগত প্রায় বিশ থেকে এরকম একুশ বছর যাবৎ শুধু এই ল্যান্ড সার্ভের বিষয়গুলো এরকম প্রশিক্ষণ দেয় এতে করে ছাত্রদের অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আসাতে আমরা ছাত্ররা কীভাবে বললে একটু দেখা গেছে যে সহজে বুঝে ওইভাবে এরকম প্র্যাকটিক্যালি এরকম জিনিসটা এরকম দেখানোর চেষ্টা করি এরপরে আপনি আরও সুবিধা যেটা পাচ্ছেন সেটা হলো আমাদের চ্যানেলে আমরা একটার পর একটা এরকম আপনাদের অনেক অসংখ্য প্রশ্নগুলো আসে আলহামদুলিল্লাহ এগুলির এরকম ধারাবাহিকের ল্যান্ড সম্পর্কিত প্রশ্ন যেগুলি এগুলি একটু উত্তর দেওয়ার চেষ্টা করি এই জন্য আপনি কোনো অংশ বুঝেন না কোনো অংশ পারেন না তাহলে আপনি চেষ্টা করবেন ওখানে এরকম প্রশ্ন উত্তর পর্বে আমাদেরকে জিজ্ঞাসা করতে আমরা আমাদের সাদ্যমতো এরকম প্রশ্নের মাধ্যম প্রশ্ন উত্তরের মাধ্যমে এরকম জবাবগুলো দেয় আর যদি আমরা মনে করি কারো প্রশ্ন একটু বড় পরিপূর্ণ ভিডিও বানানো দরকার আমরা এরকম পরিপূর্ণ ভিডিও বানাইয়াও এরকম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এতে করে আপনি ল্যান্ডের বিষয়গুলো ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবেন হয়তো এটা দিয়ে দেখা গেছে যে আমি বলবো না এই কথা আজ এর দিয়ে আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন বা দেখা গেছে যে বড় সার্ভেয়ার হয়ে যাবেন অন্তত সমস্ত ভিডিওগুলো আমি আপনি যদি দেখেন অন্তত এই কথা বলতে পারবো আপনাকে ল্যান্ডের বিষয়ে কেউ একটা কথা বলছে আপনি বুঝেন না এরকম হবে না কেউ একটা বিষয় আপনাকে দোকা দিয়ে চলে যাবে বিষয়টা এরকম হবে না আর যদি আপনি প্রফেশনালি অবশ্যই আলহামদুলিল্লাহ বহু কমেন্ট এরকম পাইতেছি যে অনেকে এরকম বলতেছে স্যার আসলে ভিডিওগুলো দেখার পরে সীমানা নির্ধারণের মতো জটিল বিষয়গুলোও ইনশাল্লাহ করতে পারতেছি তো এই জন্য অবশ্যই প্রফেশনালি পারবেন প্রফেশনালি পারবেন না কেউ এরকম না বাকি দেখা গেছে যে আপনি যখনই কাজটা শুরু করবেন তখনই আপনি নবীন থাকবেন আপনি যত বেশি করবেন যত বেশি করবেন পর্যায়ক্রমে আপনার দক্ষতা আসবো এতে করে আপনি আস্তে 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 এরকম উপকৃত হতে পারবেন এরপরে আমরা অল্প সময়ের মধ্যে যেটা নিয়ে আসার চেষ্টা করতেছি এরকম আপনাদের জন্য দেখা গেছে যে কতটুকু শিখলেন এটার উপরে আমরা আগামীতে ইনশাল্লাহ সার্ভের উপরে আপনাদেরকে কিছু কুইজ দেব এবং এগুলার উত্তর দিতে পারেন কি না এটা চেষ্টা করব। তাহলে দেখা গেছে যে আপনি ওই বিষয়টার আপনার কতটুকু জ্ঞান আসছে আমরা বুঝতে পারবো আর প্রতি বছর আমরা একবার আমাদের ছাত্রদেরকে নিয়ে এবং দেখা গেছে যে যারা বিডি মেজারমেন্টের আমাদের ফলোয়ার আছে হ্যাঁ আমাদের এরকম দর্শনার্থী আছে ওনাদেরকে নিয়ে আমরা পিকনিক করার চেষ্টা করি তো এতে করে আমাদের সাথে এক প্রকার সম্পর্ক হবে আসা যাওয়া হবে দেখা হবে আপনি আপনার প্রবলেমগুলোকে ইনশাআল্লাহ সলভ করে নিতে পারবেন এই জন্য আপনি যদি পর্যায়ক্রমে আমাদের ভিডিওগুলো এই ধারাবাহিক তোরটি এই ধারাবাহিক নিয়ম অনুযায়ী একটু দেখতে থাকেন এবং এই অনুযায়ী কাজ করতে প্রতিদিন শোয়ার পূর্বে অন্তত চিন্তা করবেন যে আমি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এখানে সময় দেব এবং ভিডিওগুলো দেখব পর্যায়ক্রমে একটা 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 করে দেখব এবং কোনোটাতে কোনো অংশে না বুঝলে একটু দেখা গেছে যে আমি জিজ্ঞাসা করব এতে করে ইনশাল্লাহ আমরা আমরা মনে করি ল্যান্ড সার্ভের যে বিষয়গুলো আছে এখানে আপনার পূর্ণাঙ্গ দক্ষতা আসবে আশা করি আমাদের ভিডিওগুলো দেখে কিভাবে উপকৃত হবেন এই কথাটা আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝে আসছে এই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আমাদেরকে জিজ্ঞাসা করা লাগবে না হাজারো প্রশ্ন তো আমাদের কাছে এরকম আসে যে এগুলি আমাদের ভিডিওতে অলরেডি দেওয়া আছে তারপরেও আমরা এখানে জবাব দেওয়ার চেষ্টা করি এবং ওই লিঙ্কটা দিয়ে দিই যে বলি যে এটাও আপনি দেখিয়ে এবং পর্যায়ক্রমে যদি ইনশাআল্লাহ আপনি সমস্ত ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ ল্যান্ডের বিষয়টা নিয়ে আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনি নিজে নিজে ইনশাআল্লাহ যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এই ভিডিওটিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ